আজকের ভিডিওটা স্টার্ট করা যাক একটা জোক দিয়ে। চলো একটা জোক দিয়ে ভিডিওটা স্টার্ট করা যাক। ফার্স্ট জোক, এডুকেশন সিস্টেম, জোক শেষ। কেন এর থেকে বড় জোক আর নেই? একটা ছোট বাচ্চাকে একদম ছোটবেলায় স্কুলে ভর্তি করে দেওয়া হয়, ভর্তি হওয়ার সঙ্গে সঙ্গেই পরীক্ষা। ওইটুকু 5 বছরের বাচ্চার 50 নম্বরের পরীক্ষা। বাচ্চা হয়তো জানেও না 50 কতই কত হয়, তাও বাচ্চা পরীক্ষা দিচ্ছে। তাও দিক যদি ক্যাজুয়ালি দিত, বাবা মা টেনশন দেখেছো পরীক্ষার সময়? উড়ে বাবা মারাত্মক টেনশন, বিশেষ করে মায়েদের। আমি মানে মায়েদের টেনশন দেখে আমার মনে হয় যে কে ফার্স্ট হতে পারে তার পরীক্ষা নয়, কার বাচ্চা ফার্স্ট হতে পারে তার পরীক্ষা। আমি বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি, আমার তো কোনো কাজ নেই, বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম যে কে এমন টেনশন নেই। দেখি মায়ের টেনশনে পুরো একদম ভিজে যাচ্ছে, ঘেমে যাচ্ছে একদম। আর বাচ্চাদেরকে বলছে একদম টেনশন নেওয়ার কিছু নেই, যাও যা নেওয়ার আমি নিচ্ছি, আর যেগুলো পারবে সেগুলো করে নেবে, যেগুলো পারবে না ওগুলো করার দরকার নেই, আর তোমাকে সব পারতেই হবে। বাচ্চা বলে এটা কী ধরনের যুক্তি হলো? এই দুজনের মধ্যে বাচ্চাকে মা হয়েছে বলে যা তা বলছে। বাচ্চাকে এই করে করে পরীক্ষার হলে ঢুকিয়ে দেয়। বাচ্চা এবার ভেতরে যেতে যেতে ভাবছে, বাচ্চা এবার টেনশানে পড়ে যায় যে এবার মনে হচ্ছে টেনশন নিতে হবে, কেননা যা অবস্থা, আমি যদি পরীক্ষায় ভালো নম্বর না পাই এ তোমাকে খেলনা ফেলনা কিছুই কিনে দেবে না। নিজেরা তো বড় হয়ে গেছে, অনেক মজা করে খেলনা বানিয়ে নিয়েছে, আমাকে খেলনা হিসেবে ব্যবহার করছে, আর আমাকে খেলনা কিনে দেবে না। বাচ্চা টেনশনে পরীক্ষা দিচ্ছে। যখন বাচ্চা যখন ভেতরে টেনশনে, বাইরে মায়েদের এক একটা গ্রুপ তৈরি হয়ে যায়, আর নিজেদের অজান্তেই একটা নিয়ম তৈরি হয়ে যায়। মানে 50 নম্বরের পরীক্ষা হলে 45 থেকে 50-এর যারা যেসব বাচ্চা পায় তাদের মায়েদের একটা গ্রুপ, 40 থেকে 45 নম্বরের একটা গ্রুপ, 35 থেকে 40-এর একটা গ্রুপ, 30 থেকে 35-এর কোনো গ্রুপ থাকে না, ওরা বাড়ি চলে যায় মান সম্মানের জন্য। আর এইসব গ্রুপের মধ্যে 45 থেকে 50 যে মায়েদের মানে যাদের বাচ্চারা নম্বর পায় তাদের যে গ্রুপটা, এরা অনেক বেশি কুল দেখানোর চেষ্টা করে। আমি তো আমার বাচ্চাকে কিছুই বলি না, যত নম্বর পেতে হবে, নম্বরের কোনো ব্যাপার নয় আমার কাছে। এই তো আমার ছেলে সেদিন 45 পেলো, এত কম, 50-এর মধ্যে কিছু বলিনি, 45 এত কম, এরকম বাইরে আলোচনা চলছে। তখন যার বাচ্চা 40-41 পায় তারা বেরিয়ে যায় বাহানা বাহানা, যে আমার ফোন এসছে আমি একটু আসছি বাইরে থেকে, চলে যায়। নম্বরকে এত বেশি এরা প্রায়োরিটি দেয়। এখানে ভেতরে পরীক্ষা চলছে, পরীক্ষা শেষ হওয়ার পরে মানে মায়েদের দেখার মতো উড়ে উড়ে গিয়ে বাচ্চার কাছে পড়ে, উড়ে উড়ে রোড ফোর জ্যাম করে দেয় পুরো একদম, বাস ফাস দাঁড়িয়ে আছে, মা বাচ্চাকে নিয়ে ওখানেই কোয়েশ্চেন জিজ্ঞেস করছে, বাড়ি যাওয়ার যাবে না এখন, এত টেনশন। এটা করেছিস, এটা করেছিস, এটা করিস নি, 2 নম্বর ছেড়ে গেল, এই বাবা 2 নম্বরের জন্য আফসোস রোডের মাঝখানে। আর নিজেরা যখন স্কুলে পড়তো হয়তো 50-60 নম্বর করে কম পেত, আর পরীক্ষায় হতো হয়তো 50-60 নম্বরে, এরকম। এবার বাচ্চাকে স্কুল থেকে বাড়ি নিয়ে চলে গেল, খেলার তো আর কোনো গল্পই নেই, সারাদিন পড়া, খেলা যাবে না। তাদের মধ্যে একটু যারা সচেতন মা বাবা তারা বাচ্চাকে 4টার সময় পাঠিয়ে দেয় বাইরে, যে বাবু যাও খেলে এসো। বাচ্চাও আনন্দের সঙ্গে চলে যায়, গিয়ে সব বন্ধুবান্ধবকে ডেকে ক্রিকেট খেলবে, টস করা হতে না হতেই বাবু খেলা হয়ে গেছে, চলে এসো, চলে এসো খেলা হয়ে গেছে। বাচ্চা বলে আমার এখন টস হয়েছে, খেলা স্টার্টই হয়নি। বলে না না, তোমার খেলার কথা বলছি না, আমাদের খেলা হয়ে গেছে, বাড়িতে বাবা ছিল না তাই তো তোমাকে পাঠালাম, আমরা এখন একটু কম সময়ে খেলতে পারছি, চলে এসো। এরকম এখন বাচ্চাদের 15-10 মিনিট খেলার টাইম, খেলা হয়ে গেল। এবার বাচ্চা যখন একটু বড় হয় তখন মাদের ইমোশনাল কথাবার্তা স্টার্ট হয়ে যায়, যে এই যে আমরা যে খাটছি কার জন্য খাটছি? বাচ্চা বলে কার জন্য? তোমার জন্য। বাচ্চা বলে এত খাটতে কে বলেছে? এরা আমরা বলিয়ে নিই খেটে যাচ্ছে, নিজেরা যখন পড়তো যদি এত খেটে নিত আজকে এই খাটতে হতো না। খাটছে, বাচ্চার জন্য খাটছে বাবা মা সারাদিন। এই করে করে মাধ্যমিক পরীক্ষা চলে আসে, আর বাঙালিদের তো মাধ্যমিক নিয়ে ক্রেজ আলাদাই লেভেলের। আমি যেরকম বলে থাকি বাঙালিদের দুটো প্রধান উৎসব, দুর্গোৎসব আর মাধ্যমিকোৎসব, মানে পুরো সমাজে পুরো কে কত নম্বর পেয়েছে মাধ্যমিকে, মানে এখানেই পুরো লাইফ ডিসাইড হয়ে যাবে। কম নম্বর পেলে মানে লাইফ শেষ একদম। মানে আমাকে এখনও পর্যন্ত লোক জিজ্ঞেস করে মাধ্যমিকে কত পেয়েছিলি, সেদিন একটা দাদু আমাকে জিজ্ঞেস করছে, ও মাধ্যমিকে কত পেয়েছিলি? আমি বলি এটা কী ধরনের প্রশ্ন, এটা আপনি মাধ্যমিকে কত পেয়েছিলেন? বলছে আমি মাধ্যমিক দিইনি, মাধ্যমিক দেয়নি, তারও জানার এত ইচ্ছে যে মাধ্যমিকে কত পেয়েছিলাম। সমাজের মানে মাধ্যমিক নিয়ে আলাদাই ক্রেজ, এটা মিডিয়াই তৈরি করে। রেজাল্টের দিনে 5-6 জনকে বসিয়ে দিল কৃতি স্টুডেন্ট, কিছুই যেন সমাজের জন্য কী করে নিয়েছে, কিছুই করেনি, ঢপ মারছে বসে বসে ওখানে।
যে আমি গ্রামে গিয়ে গরিব মানুষের সেবা করতে চাই ডাক্তার হয়ে, গিয়ে ওয়াশিংটনে পড়ে আছে, ওখানে গ্রাম খুঁজছে গিয়ে। আর বাড়ির লোক জানে বাহ কত দারুণ, মানে কত ইম্পর্টেন্ট জিনিস চলছে, একটা ক্রেজ তৈরি হয়ে যায় মাধ্যমিক নিয়ে। মাধ্যমিক রেজাল্টের পরে আরেকটা খেলা, অযৌক্তিক একটা খেলাতে সবাই মেতে ওঠে, সায়েন্স নেওয়ার হুড়োহুড়ি। অদ্ভুত নিয়ম, আমি আর কারণ খুঁজে পাই না। বেশি নম্বর পেলে সায়েন্স, কম নম্বর পেলে আর্টস। মানে যে একটু ভুলে বেশি নম্বর পেয়ে যাবে, সে যদি বলে আমি আর্টস নিয়ে পড়বো, পুরো সমাজ মানে গলা চিপে দেবে তার এসে একদম, যে না তুই পারবি, হবে তোর সায়েন্স, তুই পেরে যাবি, ভয় পাস না। আরে পেরে যাবি কি, তার আর্টস ভালো লাগে, পারা না পারার কি আছে। আর কেউ হয়তো হিস্ট্রি জিওগ্রাফিতে একটু কম নম্বর পেয়ে গেল, একটু কম নম্বর হয়ে গেল, সায়েন্সে ভালো নম্বর পেয়েছে, টোটাল নম্বর কমে গেছে, তাকে সায়েন্স নিতে দেবে না স্কুল। মানে হিস্ট্রি জিওগ্রাফিতে কম নম্বর পেয়েছে বলে সায়েন্স নিতে পারবে না। অদ্ভুত, কোনো নিয়ম নেই, লজিক নেই কিছু একটা, চলছে এমনি। তারপরে যখন টুয়েলভের পরে আসছে কি কেরিয়ার, এবার কেরিয়ার ডিসাইড করতে হবে। কেরিয়ার তো মানে সেই একই কেরিয়ার সবার, কেউ যদি একবার বলেছে যে আমি একটু আলাদা কিছু করতে চাই, পুরো সমাজ একটা লাথি মেরে দেবে একদম, যে আলাদা আবার কি, যেন খুন করতে চাইছে। আলাদা না, তোমাকে সেইগুলোই করতে হবে। কোনগুলো? ডাক্তার, ইঞ্জিনিয়ার, টিচার। সায়েন্স থেকে যারা পড়ছে তারা ডাক্তার ইঞ্জিনিয়ার হবে, আর কোনো কারণ নেই। একজন ফিজিক্স অনার্স করছিল, আমি তাকে বললাম যে বাহ দারুণ জিনিস তো, মানে ডাক্তার ইঞ্জিনিয়ার ছাড়াও তুই যে প্যাশন ফলো করছিস, মানে ফিজিক্স একটা প্যাশন। বলে না প্যাশন ফ্যাশন কিছু নয়, আমার জয়েন্টে ভালো র্যাঙ্ক হয়নি বলে। মানে এটাও তার সেকেন্ড চয়েস ছিল ফিজিক্সটা। আর কারণ যদি জিজ্ঞেস করো যে কেন তুমি হতে চাও, একজন ডাক্তার হতে চাই, আমি ভাবলাম যে বাহ তাহলে স্বপ্ন ছিল হয়তো। আমি বললাম কী স্বপ্ন? বলছে না কোনো স্বপ্ন নেই, আমাদের ফ্যামিলিতে কেউ আগে কোনোদিনও ডাক্তার হয়নি। হ্যাঁ আমার খুব ভালো লাগলো লজিকটা। আমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে তুমি কী করো, আমি বলি কিছু করি না, আমি বেকার। বলে কেন? না আমাদের ফ্যামিলিতে আগে কেউ বেকার হয়নি। একই লজিক এটা। আর যারা মেয়েরা যারা সায়েন্সের পড়ে, তারা বিএসসি নার্সিং করতে চলে যায়, এদের ইগো আবার আলাদা। এদেরকে জিজ্ঞেস করো যে কি নার্সিং করছো, না না বিএসসি নার্সিং, এমনি নার্সিং নয়, বিএসসি নার্সিং। তারপরে আর্টসে যারা পড়ে তাদের হয়তো একটাই অপশন, টিচার হবে। এদেরকে কে যে বলেছে বেঙ্গলে থেকে এরা নাকি সরকারি স্কুলের টিচার হবে। এদের মানে এই আশাবাদী হওয়ার জন্য প্রাইজ পাওয়া উচিত, কেননা লাস্ট কবে এসএসসি হয়েছিল কেউ জানে না। এখানে আলোচনাও হয় না যে কবে এসএসসি হবে, এখানে আলোচনা করা হয় যে আগে আগে এসএসসি হতো। আর টিচার হলে হতে গেলে আরেকটা ডিগ্রি দরকার, বিএড। এখন আমি বললাম এটা আবার কি, বলছে কীভাবে পড়াতে হয় তার একটা ট্রেনিং। আমি বললাম বাহ কি দারুণ থিঙ্কিং, মানে দারুণ একটা মডার্ন থিঙ্কিং। তো তারপরে শুনলাম বিএডে গিয়ে যে যার খাতা দেখে টুকে, প্রজেক্ট ফ্রজেক্ট দেখে টুকে, কেউ কেউ তো কলেজও যায় না, এমনি এমনি ডিগ্রি পেয়ে যায়, সে টিচার, সে টিচার হতে পারবে। কেউ যদি ইন্টারভিউতে গিয়ে বলে যে আমার বিএড ডিগ্রি নেই কিন্তু আমি ভালো পড়াতে পারবো, শুনবে না? ওই শিক্ষকের সঙ্গে আবার পড়ানোর কী সম্পর্ক, বিএড থাকতে হবে। কী না কীভাবে পড়াতে হয় শেখায়, আমি দেখেছি বিএডে যারা শেখায় তারাই জানে না কীভাবে পড়াতে হয়। তারা এইভাবে পড়াচ্ছে যে স্টুডেন্টদের সঙ্গে ভালো করে ব্যবহার করতে হবে, ওদেরকে বকা যাবে না যতই চাই। এই কী করছো ওখানে, বললাম না শুনলে, স্টুডেন্টকে বকা যাবে না, এরকম করে পড়ানো চলছে বিএড। এই ডিগ্রি দরকার একটা টিচার হতে গেলে। তারপর এরপর আসছে চাকরির পরীক্ষা। তো অনেকে জানে না চাকরির পরীক্ষা যারা দিতে চায়, তাদেরকে আমি একটু সাজেশন দিতে চাই যে কিভাবে তোমরা প্রিপেয়ার্ড হবে। ধরো ফর্ম বেরোলো তোমাদের কোনো চাকরির, ধরতেই হবে কেন বেরোয় না তো এখন, ধরো বেরোলো, তুমি আনন্দ পাওয়ার কিছু নেই যে আমার প্রিপারেশন তো পুরো ভালো, এবার পরীক্ষা দিয়ে আমি পুরো একটা চাকরি পেয়ে যাবো, না এ তো জাস্ট ফর্ম বেরোলো, পরীক্ষা তো হবে এখন কিছু বছর পর, ফর্ম বেরোনোর সঙ্গে সঙ্গে পরীক্ষা হবে নাকি? কিছু বছর পর পরীক্ষা হলো, তুমি পরীক্ষা দিলে, আবার তার কিছু বছর পর রেজাল্ট বেরোলো, তোমার লিস্টে নাম চলে এলো, তুমি আনন্দ করা শুরু করে দিলে, না তাড়াতাড়ি হয়ে যাচ্ছে একটু আনন্দ করা। এতে একটা লিস্ট বেরোলো, আসল লিস্ট তো কোর্ট থেকে বেরোবে, এখন যা কোর্টে কেসটা, হাইকোর্ট থেকে লিস্ট বেরোলো, তোমার লিস্টে ওই লিস্টেও নাম আছে, তুমি আনন্দ পেয়ে গেলে। সুপ্রিম কোর্টের লিস্ট কোথায়? জাস্ট হাইকোর্টের লিস্ট, এটা সুপ্রিম কোর্টের লিস্ট বেরোতে হবে। সুপ্রিম কোর্টের লিস্ট বেরোলো, তুমি চান্স পেয়ে গেলে, লিস্টে তোমার নাম আছে, তুমি আনন্দে একদম আত্মহার। সুপ্রিম কোর্টের লিস্টের নামে আনন্দে আত্মহার কী আছে? তোমার এজ তো 58 হয়ে গেছে ততক্ষণে, আর তো দু বছর বাকি, দু বছর চাকরি করে কী করে নেবে?
এই তো এডুকেশন সিস্টেম আমাদের এখানে, এগুলোই চলছে। আর আমি যখন এই ভিডিওটা বানাবো বলি, আমি বললাম যে আমি এডুকেশন সিস্টেমের উপর একটা ভিডিও বানাবো, তো আমাকে আমার বন্ধু বলছে বাহ দারুণ টপিক, এডুকেশন সিস্টেমের উপর যা যা কমেডি হয় সব বল। আমি বলি এটা তো পসিবল নয়, আমাকে ভিডিওটা শেষও করতে হবে, এ কি ভিডিও যে শেষই হবে না। তাই আমি কিছু যেগুলো নিয়ে, আমি কিছু কিছু জিনিস আছে ওগুলো নিয়ে বানালাম, পরে আবার একটা অন্য টাইপের ভিডিও বানাবো এডুকেশন সিস্টেম নিয়ে। তো আজকের জন্য এতটাই, টাটা।